সপ্তদশ শ্রেণী পৌরনীতি সুশাসন ক্লাসে প্রিয় ছাত্র ছাত্রী বৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি পৌরনীতি সুশাসন প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায়ের সর্বশেষ যে দুটি টপিক্স রয়েছে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের দায়িত্ব কর্তব্য এবং সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন গুরুত্ব নিয়ে আমি আলোচনা করব। প্রথমত আমি আলোচনা করছি তোমাদের সাথে যে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের দায়িত্ব কর্তব্য, প্রথমত এখানে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে সামাজিক দায়িত্ব পালন। তার আগে কিছুটা ভূমিকা আলোচনা করছি। এটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিক অধিকার ভোগের বিনিময়ে একজন নাগরিককে বিভিন্ন দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। একজন নাগরিক যখন কোনো অধিকার ভোগ করতে চায় তখনই সাথে সাথে কিছু কিছু দায়িত্ব কর্তব্য পালনের বিষয় চলে আসে। অধিকার ও কর্তব্য সমাজবোধ থেকে এসেছে। সুশাসন প্রতিষ্ঠার জন্য শুধু সরকারে যে সচেষ্ট হতে হবে তা নয়, এজন্য নাগরিকদের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। কেননা কর্মবিমুখ জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না এবং সুশাসন প্রতিষ্ঠা করতে পারে না। এই সুশাসন প্রতিষ্ঠা নাগরিকদের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে, সেখানে আমি আলোচনা করছি। প্রথমত যে দায়িত্বটা রয়েছে সেটা হচ্ছে সামাজিক দায়িত্ব পালন। সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে নাগরিকদের অনেক সামাজিক দায়িত্ব পালন করতে হয়। যেমন সামাজিক দায়িত্ব পালনের মধ্যে পড়ে সামাজিক সম্প্রীতি গড়ে তোলা, তা বজায় রাখা, সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলা বা নির্মাণ করা এবং তা পরিচালনা করা, সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন এবং তাতে অংশগ্রহণ করা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, সমাজে বসবাসকারী মানুষের কুসংস্কার মুক্ত করা, পরমর্শ সহিষ্ণুতা ও সংস্কৃতি বহন করে গড়ে তোলা ইত্যাদি হচ্ছে নাগরিকের সামাজিক দায়িত্ব। কিন্তু ছাত্রছাত্রীদের দ্বিতীয় যে পয়েন্ট এখানে রয়েছে রাষ্ট্রপতি নিঃস্বত আনুগত্য প্রদর্শন। সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে রাষ্ট্রপতি নাগরিকদের নিঃস্বত আনুগত্য প্রদর্শন করতে হবে। এটা হচ্ছে নাগরিকদের প্রধান দায়িত্ব কর্তব্য। রাষ্ট্রের আদেশ ও নির্দেশ মেনে চলা, রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা, স্বাধীনতা সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার জন্য একজন নাগরিককে প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে। রাষ্ট্রের বৃহত্তর স্বার্থের জন্য ব্যক্তির ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিতে হবে। তৃতীয় যে পয়েন্ট এখানে রয়েছে প্রস্তাবটা, সেটা হচ্ছে আইন মান্য করা। রাষ্ট্রের পরিচালিত আইন এটা মেনে চলা প্রত্যেক নাগরিকের পবিত্র দায়িত্ব। আইন তৈরি হয় রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা, অস্তিত্ব রক্ষা ও উন্নততর সমাজ প্রতিষ্ঠার জন্য। আইন মান্য না করলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় ফলে সুশাসন বাধাগ্রস্ত হয়। তাই আইন শুধু নিজে মেনে চললে হবে না, অপরও যাতে আইন মেনে চলে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। শতযোগ্য নেতৃত্ব নির্বাচন। সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে শতযোগ্য নেতৃত্ব নির্বাচন করতে হবে। নির্বাচনে ব্যক্তির স্বার্থের উদ্যোগ থেকে সততা ও বিজ্ঞতার সাথে যোগ্য উপযুক্ত প্রার্থীকে নির্বাচিত করা উচিত। কেননা শতযোগ্য নেতৃত্ব নির্বাচিত হলে সহজে সুশাসন প্রতিষ্ঠিত হবে। নিয়মিত কর প্রদান করা। সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে নাগরিকদের নিয়মিত কর প্রদান করতে হবে। রাষ্ট্র নাগরিকদের উপর বিভিন্ন ধরনের কর আরোপ করে থাকে। কর হতে প্রাপ্ত অর্থ দিয়ে রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালিত হয়। নাগরিকগণ যদি স্বেচ্ছায় যথাসময়ে কর প্রদান না করেন তাহলে রাষ্ট্র উন্নয়ন অগ্রগতি ব্যাহত হবে এবং সুশাসন বাধাগ্রস্ত হবে। সন্তানদের শিক্ষা ছাত্রছাত্রী বিন্দু রাষ্ট্রের সেবা করা। সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে রাষ্ট্রের সেবা করতে হবে। রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রকর্তৃক প্রদত্ত অবৈতনিক দায়িত্ব পালন, স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের সেবা করা, রাষ্ট্রের প্রয়োজনে যে কোনো রাষ্ট্রের কাজে সহায়তা করা, রাষ্ট্রীয় শোষণ প্রতিষ্ঠায় রাষ্ট্রের কাজে সাহায্য সহযোগিতা করা নাগরিকের পবিত্র দায়িত্ব কর্তব্য। সন্তানদের শিক্ষাদান। সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে সন্তানদের উপযুক্ত শিক্ষা দিতে হবে, কারণ শিক্ষা ব্যতীত নাগরিক ও মানবিক গুণাবলীর বিকাশ ঘটে না। শিক্ষা নাগরিকদের কর্তব্য এবং দায়িত্ব সচেতন করে তোলে। উপযুক্ত শিক্ষা সুনগর গড়তে সাহায্য করে। তাই পিতামাতার উচিত সন্তানদেরকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত, কুসংস্কার মুক্ত, সংস্কৃতবান এবং পরমর্শ সহিষ্ণু করে গড়ে তোলা, তাহলে সহজে সুশাসন প্রতিষ্ঠিত হবে। রাষ্ট্র উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ। সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে রাষ্ট্র উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে, কারণ রাষ্ট্রই জনগণের জন্য, জনগণের জন্য রাষ্ট্র, কারণ জনগণ রাষ্ট্রের জন্য নয়। তাই রাষ্ট্র উন্নয়ন কর্মকাণ্ডে জনগণকে অংশগ্রহণ করতে হবে। রাষ্ট্রের দুর্যোগে আপাতে বিপদে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। জাতীয় সম্পদ রক্ষা করা। সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে নাগরিকদের জাতীয় সম্পদ রক্ষা করতে হবে। রাষ্ট্রের সকল সম্পদই জনগণের সম্পদ, জনগণের সম্পদ। এই জনসম্পদ রক্ষায় জনগণকে ভূমিকা বা দায়িত্ব পালন করতে হবে। হরতালের সময় আবেগবশত কিংবা দুষ্কৃতকারী ও অসৎ নেতৃত্বের দ্বারা যাতে কেউ জাতীয় সম্পদ বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস বা বিনষ্ট বা করতে না পারে বা ভাঙচুর করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। নিজেকে ধ্বংসাত কাজ থেকে বিরত থাকতে হবে এবং অপরকেও ধ্বংসাত কাজ থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করতে হবে। ছাত্রছাত্রীদের আইন শৃঙ্খলা রক্ষায় সাহায্য করা। সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। দেশের আইন শৃঙ্খলা যদি দুর্বল হয় বা ভেঙে পড়ে তাহলে
শোষণ প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হয়, তাই শোষণ প্রতিষ্ঠা সকল নাগরিককে স্বতঃস্ফূর্তভাবে সচেষ্ট থাকতে হবে। প্রয়োজনে স্বেচ্ছায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দুষ্কৃতকারী, চোর, ডাকাত বা উগ্র, হিংস্র ও জঙ্গিদের অবস্থান বাস্তবায়নের সংবাদ জানাতে হবে, সচেতন সজাগ হতে হবে। শোষণ প্রতিষ্ঠা করতে গেলে নাগরিকদের সচেতন সজাগ হতে হবে। নাগরিকগণ যদি সজাগ ও সচেতন হয় তাহলে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো সংস্থা নাগরিকদের অধিকার হরণ করতে পারবে না, স্বেচ্ছাচারী হতে পারবে না, এমনকি সরকার দায়িত্ব সে জবাবদি আচরণ করতে বাধ্য হবে। সংবিধান মেনে চলা, শোষণ প্রতিষ্ঠা করতে গেলে নাগরিকদের সংবিধান মেনে চলতে হবে। সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন, কাজে শোষণ প্রতিষ্ঠার জন্য সকল নাগরিক সংবিধান মেনে চলতে হবে এবং সব কিছুর ঊর্ধ্বে সংবিধানকে স্থান দিতে হবে। সুশাসনের আগ্রহ, শোষণ প্রতিষ্ঠা করতে গেলে জনগণের শোষণ আগ্রহ থাকতে হবে, সুশাসনের প্রতি আগ্রহ থাকতে হবে। কীভাবে শোষণ প্রতিষ্ঠা করা যায়, একজন নাগরিককে শোষণ প্রতিষ্ঠা, একজন নাগরিককে প্রশাসনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীর পাশে এসে দাঁড়াতে হবে, দরিদ্র ব্যক্তিদের সাহায্য করতে হবে, দুর্নীতি বিরোধী প্রতিবাদ জানাতে হবে, দুর্যোগের সময় দুর্যোগের মোকাবেলায় সরকারের পাশে এসে দাঁড়াতে হবে। সর্বশেষ যেখানে পয়েন্টটা রয়েছে, প্রিয় ছাত্রছাত্রী, উদার প্রগতিশীল দলের প্রতি সমর্থন। শোষণ প্রতিষ্ঠা করতে গেলে উদার প্রগতিশীল দলের প্রতি নাগরিকদের সমর্থন জানাতে হবে। কোনো সন্ত্রাসী, সাম্প্রদায়িক কর্মকাণ্ডের সমর্থনকারী দল ব্যক্তিকে এড়িয়ে চলতে হবে, ঘৃণা জানাতে হবে এবং রাজনৈতিক দলগুলোর জন্য হরতাল, ধর্মঘট, জ্বালাপোড়া, ভাঙচুর নীতি পরিহার করার জন্য চাপ প্রয়োগ করতে হবে। প্রিয় ছাত্রছাত্রী, এই হচ্ছে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের সামাজিক দায়িত্ব কর্তব্য। এখানে সর্বশেষ যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব। সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে এর গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে। প্রথমত সামাজিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব। সুশাসন ছাড়া সামাজিক সম্প্রীতি গড়ে তোলা যায় না বা তা বজায় রাখা যায় না। সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলা বা নির্মাণ করা বা সেগুলো পরিচালনা করা, সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা এবং তাতে অংশগ্রহণ করা, সন্তান সন্ততিদের শিক্ষিত, ঋষিবন ও সংস্কৃতবান করে গড়ে তোলা যায় না, কারণ এসবই নির্ভর করে সুশাসিত সমাজ রাষ্ট্রের উপর। রাজনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব, রাজনৈতিক ক্ষেত্রে সুশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইন মান্য না করলে শাস্তি পেতে হবে, সমাজ রাষ্ট্রে বিশৃঙ্খলা দেখা দিবে। সবথেকে বড় কথা, আইন নাগরিকদের অধিকার উপভোগের সুযোগ সৃষ্টি করে। আইনের উপস্থিতি ছাড়া উৎকৃষ্ট নাগরিক জীবন গঠন করা যায় না। সুশাসন প্রতিষ্ঠিত না হলে আইনকে সঠিকভাবে কার্যকর করা যায় না এবং নাগরিক অধিকার উপভোগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়। সুশাসন প্রতিষ্ঠিত না হলে সততা ও সতর্কতার সাথে একজন নাগরিক তার ভোটের অধিকার প্রয়োগ ও উপযুক্ত ব্যক্তিকে প্রার্থীকে বাছাই করতে পারে না। জাতীয় পর্যায়ে রাজনৈতিক এবং প্রশাসনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে না। সর্বশেষ যেটা আছে, অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব। সুশাসন প্রতিষ্ঠিত না হলে রাজনৈতিক স্থিতিশীলতার অভাব দেখা দেয়। রাজনৈতিক দলগুলোর সহিংস আচরণ, হরতাল, ধর্মঘট, জ্বালাপোড়া, ভাঙচুর নীতির ফলে অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়। দাতা সংস্থা, বিদেশি সংস্থাগুলো তারা মুখ ফিরিয়ে নেয় এবং বিদেশি উদ্যোক্তারা অনেক সময় এসব দেশগুলোতে শিল্প কলকারখানা প্রতিষ্ঠা স্থাপন এবং পুঁজি বিনিয়োগ করতে আগ্রহ হারিয়ে ফেলে, ফলে কর্মসংস্থানের বড় সুযোগ হাতছাড়া হয়ে যায় এবং বেকারত্বের সংখ্যা বেড়ে যায়। সুশাসন প্রতিষ্ঠিত না হলে জনগণের মনোবল ভেঙে যায়, জনগণ হত্যদম হতাশ হয়ে পড়ে। সুশাসন না থাকলে সামনে কোনো অন্যায় সংঘটিত হলেও তার প্রতিবাদ করার সাহস ও মনোবল জনগণ হারিয়ে ফেলে। কিন্তু ছাত্রছাত্র বিন্দু, এ হচ্ছে আমার আজকে তোমাদের যে সুশাসন, পরিণত সুশাসন প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায়ের সর্বশেষ যে দুটো টপিক ছিল সেটা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা, নাগরিকদের দায়িত্ব কর্তব্য এবং সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব। এটা নিয়ে আলোচনা করলাম। আগামী দিন তোমাদের সাথে আমার পরিণত সুশাসন প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায় যে মূল্যবোধ, মূল্যবোধের বৈশিষ্ট্য ও মূল্যবোধের উপাদান নিয়ে আলোচনা করব। তবে আজকে তোমরা আমার এই অনলাইনে ক্লাসে সময় দেওয়ার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা এটা বাড়িতে আবার দেখবে এবং আগামী দিন যেটা আমি টপিক্সের কথা বললাম সেটা তোমরা একটু দেখে আসবে। তোমরা সবাই আজকে ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার পাঠ এখানে বিরতি রাখছি।